চলো বাটুল চলো, এবার তোমার বন্ধুকে নিয়ে ওর ঘরে চলো। তুমি তো জানো না তোমার বন্ধুর জন্য আমি একটা ঘর কি সুন্দর করে সাজিয়েছি। চলুন নিমাইচাঁদ বাবু চলুন। ও মাটুল, তোমার বন্ধু এ কি বলছে গো? দুর্মুজ বলছে আপনার এখানে এসে ওর খুব ভালো লাগছে। ব্যাস ব্যাস ব্যাস, ভালো লাগলে তো আমারও ভালো। চলো বাটুল চলো, এবার তোমার বন্ধুকে নিয়ে ওর ঘরে চলো। তুমি তো জানো না তোমার বন্ধুর জন্য আমি একটা ঘর কি সুন্দর করে সাজিয়েছি। চলুন নিমাইচাঁদ বাবু চলুন। এই হলো বাদশা দুর্মুষের ঘর। কেমন পছন্দ হয়েছে তো বাটুল? এখানে আমার পছন্দ অপছন্দের তো কোনো ব্যাপার নেই নিমাই বাবু। আসল কথা হলো দুর্মুষের এই ঘর পছন্দ হয়েছে কিনা। পুরসি কোসু সিসা গিরিসা চুটুসা। এই বাটুল, তোমার বন্ধু এমন হাত নাড়তে নাড়তে কি বলল? এই ঘর দুর্মুষের মোটেই পছন্দ হয়নি নিমাইচাঁদ বাবু। এত বড় ঘর এত সুন্দর করে সাজানো তাও পছন্দ হয়নি। ফুরসা ফুরসি ভুসি ভুসি। এর মধ্যে আমার ভুসি কোথা থেকে এলো? আমার ঘরে তো কোনো ভুসি নেই বাটুল। ভুসি নয় ভুসি নয়, দুর্মুষ বলছে ওর রাজপ্রাসাদের বাথরুমটাও নাকি এর চেয়ে বড় আর সুন্দর। সে কি এখন কি হবে বাটুল? বাটুল তুমি ওকে বুঝিয়ে শান্ত করো বাটুল। দুর্মুষ যদি আমার বাড়ি থেকে রেগে চলে যায় তাহলে তো আমার অনেক ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে নিমাইচাঁদ বাবু, আপনি এত অস্থির হবেন না, আমি ওকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছি। পুরুষ পুরুষ ফুস ফুস খাসা খাসা। কি ভাষা, মাথা মুন্ডু কিছুই তো আমি বুঝতে পারছি না রে বাবা। দুর্মুষ বলছে ওর খুব খিদে পেয়েছে, ওকে খেতে দিন। খাবারের সব ব্যবস্থা একেবারে পাকা বাটুল, যা সব রান্না হয়েছে না দেখবে বাদশা দুর্মুষ একেবারে খেয়ে খুশ হয়ে যাবেন। না এবার তোমরা খাওয়া শুরু করো বাটুল। ওরে বাবা, এই তো পুরো ভূমিকম্প হচ্ছে মনে হচ্ছে। ও বাটুল, বাদশা দুর্মুষ এত ভালো ভালো খাবার দেখে এমন রেগে আগুন হয়ে গেল কেন রে বাবা? নিমাইচাঁদ বাবু, আপনি ওকে কি বাসনপত্রে খেতে দিয়েছেন বলুন তো? কেন কি হলো? এই তো এত সুন্দর সুন্দর থালা বাটি গ্লাস, এসবে খারাপ কি আছে বাটুল? আমার বন্ধু কি আর এমনি সেমনি মানুষ? ও হলো কাবুলিস্তানের বাদশা, সোনার থালা বাটি গ্লাস ছাড়াও খায় না। আর আপনি ওকে এরকম সামান্য কাঁসার থালায় খেতে দিয়েছেন, ও তো রাগ করবেই। আপনি বরং সোনার গ্লাসে করে দু গ্লাস ঠান্ডা ঠান্ডা কাজু বাদামের শরবত নিয়ে আসুন, তাতে যদি দুর্মুষের রাগটা একটু কমে। দু গ্লাস কেন, আমি একেবারে চার গ্লাস কাজু বাদামের শরবত নিয়ে আসছি বাটুল। তুমিও খাবে আর তোমার বন্ধুও খাবে। এই নিন বাদশা দুর্মুষ, এই কাজু বাদামের শরবত খেয়ে একটু শান্ত হন। না বাটুল বাটুল, তুমিও নাও। দুর্মুষ বলছে শরবত খেয়ে খুব খুশি হয়েছে। বাবা এতক্ষণে খুশ হয়েছে তাহলে? এবার দুর্মুষ বিশ্রাম করবে বলছে। নিমাইচাঁদ বাবু ওকে বিশ্রাম কক্ষে নিয়ে চলুন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে যাচ্ছি এক্ষুনি নিয়ে যাচ্ছি, আমার সঙ্গে এসো তোমরা।